আমরা পীরগঞ্জবাসী তারেক রহমানের নেতৃত্বে আছি। তারেক রহমানকে দেখে নিতে চাই পীরগঞ্জের মাঠে, তারেক রহমানের ঘাঁটি পীরগঞ্জের মাটি, শহীদ পেটের জিয়াউর রহমানের ঘাঁটি পীরগঞ্জের মাটি, 16 কোটি মানুষের ঘাঁটি পীরগঞ্জের মাটি, শহীদ আবু সাইদের বীরের মাটি। আজকের এই ইউনিয়ন থেকে, গ্রাম থেকে, গঞ্জ থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সর্ববর্ণ সাধারণ মানুষের পীরগঞ্জে যে ঢল নেমেছে, এই ঢলের নেতৃত্ব দিচ্ছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। প্রিয় ভাইরা, আজকের এই বিপ্লব সংগতি দিবসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ছাত্র জন সিপাহী জনতা যেভাবে বাংলাদেশের মসনদে বসিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটি বিনির্মাণ করেছে, ঠিক তেমনি এই জুলাই বিপ্লব ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে সংগঠিত গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ফেসিবাদ শেখ হাসিনা ওয়াজের পতন নিশ্চিত করার ক্ষেত্রে যে ছাত্র বৈষম্য আন্দোলনের যিনি সারা বাংলাদেশে নেতৃত্ব দিয়েছিল, 16 কোটি মানুষ যার নেতৃত্বে ছাত্র জনতাকে সামনে রেখে, বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে সামনে রেখে পিছনে থেকে যে শক্তিটি বৃহৎ শক্তি বাংলাদেশের 16 কোটি মানুষের যিনি নেতৃত্ব দেয়, তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঠিক 5 তারিখে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে। প্রিয় ভাইরা, আজকের এই 7ই নভেম্বর বিপ্লব সংগতি জাতীয় দিবসে আমাদের সেই প্রিয় নেতা তার যে বাণী দিয়েছে সারা বাংলাদেশের মানুষ, 16 কোটি মানুষ আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের প্রিয় নেতা সুদূর 6000 কিলোমিটার লন্ডন থেকে বাংলাদেশের প্রতিটি জনপদে, টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং পঞ্চগড় থেকে শুরু করে সিলেট থেকে শুরু করে সব অঞ্চলের মানুষের প্রতিটি গ্রাম গঞ্জ ওয়ার্ড ইউনিয়ন সকল অঙ্গ সংগঠনের সঙ্গে ভার্চুয়াল মিটিং করে টেলিফোনে কথা করে এই ফেসিস হায়না দানবের পিষ্ট রোলার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার যে নীলনকশা ছিল বিদেশি চক্রান্তে, সেটা প্রতিহত করে শেখ হাসিনার পতন 5 তারিখে নিশ্চিত করেছে। প্রিয় ভাইরা, আজকে আমরা অধীর আর আগ্রহে বসে আছি বিপ্লব সংগতি দিবসে। আরেকটি বিপ্লব, জাতীয় বিপ্লব সংগতি দিবস হবে যেদিন তারেক রহমান বাংলাদেশে এসে এই 16 কোটি মানুষ যখন তার হাতে নেতৃত্ব দেবে, আগামী 16 কোটি মানুষকে নিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা পীরগঞ্জবাসী তারেক রহমানের নেতৃত্বে আছি। তারেক রহমানকে দেখে নিতে চাই পীরগঞ্জের মাঠে, তারেক রহমানের ঘাঁটি পীরগঞ্জের মাটি, শহীদ পেটের জিয়াউর রহমানের ঘাঁটি পীরগঞ্জের মাটি, 16 কোটি মানুষের ঘাঁটি পীরগঞ্জের মাটি, শহীদ আবু সাইদের বীরের মাটি। প্রিয় ভাইরা, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, অনেক প্রতিকূল অপেক্ষা করে পীরগঞ্জ বিনির্মাণের জন্য এসেছেন, আমরা একটা সুন্দর পীরগঞ্জ বিনির্মাণ করতে চাই। এই পীরগঞ্জে থাকবে না কোনো বৈষম্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব সম্প্রদায়ের মানুষের একটি আবাসস্থল হবে পীরগঞ্জে, কোনো বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, আমরা সাধারণ মানুষের গোড়ায় তাদের সেবা পৌঁছে দেব। তারেক রহমান কর্তৃক ঘোষিত 31 দফা যে কর্মসূচি দিয়েছে দেশ গড়ার সাম্য এবং সম্প্রীতির আলোকে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, পীরগঞ্জ থেকেই শুরু করতে চাই, আপনারা রাজি আছেন? রাজি আছেন? প্রিয় মারা বোনেরা, আপনারা কষ্ট করে প্রায় 30-25 কিলোমিটার দূর থেকে হেঁটে রিক্সা ভ্যানে আপনারা জিয়াউর রহমানের কথা শুনে, শহীদ পরিবারের, শহীদ জিয়াউর রহমানের পরিবারের কথা শুনে, তারেক রহমানের কথা শুনে, জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরী তারেক রহমানের কথা শুনিয়ে এবং আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা শুনে আপনারা ছুটে এসেছেন, এই জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে
বীরগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে রংপুর জেলা বিএনপির পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে কৃত্রিম ভালোবাসা এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা। জিয়া পরিবার, যখন বাংলাদেশ দুর্বল হয়, যখন বাংলাদেশে যখন ক্রান্তিকাল, তখনই জিয়া পরিবার বাংলাদেশের পাশে ছিল। যখন এদেশের স্বাধীনতা ঘোষণা করার কোনো লোক ছিল না, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল মেজর জিয়া। তারপর যখন এদেশে যখন স্বৈরাচার শাসক, এদেশের যখন পিতাত্তারা থেকে যেভাবে বাংলাদেশকে একদলীয় স্বৈরাচার শাসক সৃষ্টি করেছিল, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে প্রিয় ভাইয়েরা। আর চব্বিশে হায়না শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করতেছিল, ঠিক সেই মুহূর্তে জিয়া পরিবারের উত্তরসূরি আগামী দিনের রাষ্ট্রপ্রধান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে বিনির্মাণের জন্য বাংলাদেশের পাশে থেকে বাংলাদেশের শেখ হাসিনা পদক নিশ্চিত করেছে, ঠিক কিনা? এখন আমরা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, বীরগঞ্জ বিনির্মাণ করতে চাই। আবু সাইদের যে রক্ত দিয়েছে, যে তাজা রক্ত, সোহাগ যে রক্ত দিয়েছে, এবং মাহবুব খান সহ সারা বাংলাদেশে প্রায় 1500 ছাত্র জনতা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে প্রায় 27,000 নেতাকর্মী ছাত্র জনতা, আর 800 নেতাকর্মী বিএনপির গুম খুম হয়েছে। এই যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, গুম খুম হয়েছে, হাজার লক্ষ মানুষ প্রিয় মহাসচিব সহ সকল নেতা নেতৃবৃন্দর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, এই সব মিথ্যা মামলা যে প্রতিভা অবিলম্বে প্রত্যাহার করে তারেক রহমানকে অবিলম্বে বাংলাদেশে নিয়ে এসে একটি নির্বাচন দিতে হবে। এই নির্বাচিত সরকারের হাতে বাংলাদেশ আমরা আগামী এই আজকের এই তারিখে আমরা ঘোষণা দিতে চাই, আগামী অবিলম্বে জানি আমাদের এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে বিনির্মাণের জন্য আমরা একটা সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য বীরগঞ্জকে আধুনিক বীরগঞ্জ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আপনাদের প্রতিটি গ্রামে গঞ্জে উন্নয়নের জোয়ার বয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আগামী দিনে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। যত বাধা বিপত্তি হোক, আপনাদের মুখে হাসি ফুটাবো ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন, তারেক রহমানের পাশে থাকবেন, জিয়া পরিবারের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমরা বীরগঞ্জের শেষ হাসিটি আপনারাই হাসবেন, ঠিক আছে? সবাই ধন্যবাদ, ভালো থাকবেন। আপনারা আমাদের প্রিয় নেতার জন্য একটু তালি দেন, জিরো আমাদের দুটো ভাই আছে, সবাই তালি দেন, জোরে তালি দেন, জোরে।